আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবা খাতুন, প্রভাষক অর্থনীতি, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস শেয়ার করব। আর এই দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে উপযোগ, উপযোগের প্রকারভেদ এবং উপযোগের বিভিন্ন ধারণা নিয়ে। আজকে আমি আলোচনা করব ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। এখান থেকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে উপযোগ। আর উপযোগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি। আর এই উপযোগটাকে আমরা প্রকাশ করব ইউ অক্ষর দ্বারা। তাহলে এই উপযোগের প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। কারণ অর্থে আমরা উপযোগ বলতে কোনো কিছুর উপকারিতাকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতাকে বোঝায় যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। তাহলে এখন আমরা জেনে নেব এই উপযোগ বিশ্লেষণে যাদের অবদান। তাহলে উপযোগ বিশ্লেষণে যাদের অবদান রয়েছেন তারা হলেন পশ্চিমা বুদ্ধিবাদী চিন্তাধারার প্রায় 300 বছর পূর্বে 1700 সালে উপযোগ ধারণার সূচনা হয়। মেধাবী সুইস গণিতবিদ ডেনিয়াল 1738 সালে এবং ইংরেজ দার্শনিক জেরেমি বেন্থাম উপযোগ ধারণার প্রথমে সূচনা করেন। পরবর্তীতে অর্থনীতিবিদ গুসেন, জেবন্স, ওয়ার্লেস এবং মার্শাল, এজওয়ার্ড পেরুটা, হিক্স এবং অ্যালেন এবং পি এ স্যামুয়েলসন প্রমুখ উপযোগ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাহলে অর্থনীতিবিদ অধ্যাপক মেয়ারসের মতে উপযোগী সংজ্ঞাটা এরকম যে, উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা অভাব পূরণ করতে পারে। তাহলে আমরা উপযোগ সম্পর্কে আর কিছু কথা জেনে নেব যে উপযোগটা কী। যে উপযোগ সম্পর্কে আর কিছু বিষয় হচ্ছে যে, উপযোগ হলো সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক বিষয়, এটি অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না। এর উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতার কোনো প্রশ্ন থাকে না। অর্থাৎ কোনো দ্রব্য সেটা যদি মানুষের অভাব পূরণ করতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে তার উপযোগ রয়েছে। এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে এই উপযোগটাকে দেখব। যেমন চাল, গম, খাদ্যবস্তু, অর্থ, বস্ত্র, গড়বাড়ি, বইপত্র ইত্যাদি মানুষের অভাব মিটিয়ে থাকে, তাই এগুলোকে উপযোগ বলা হয়ে থাকে। আবার আমি আরেকটি কথা বলেছিলাম যে উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতার কোনো প্রশ্ন থাকে না। যেরকম একজন ধূমপায়ীর নিকট সিগারেটের উপযোগ রয়েছে, কারণ এটা যদিও নৈতিকতা বিরোধী তারপরেও সেটা তার অভাব পূরণ করে থাকে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই সিগারেটেরও উপযোগ রয়েছে। এখন আমরা আলোচনা করব এই উপযোগের শ্রেণী বিভাগ নিয়ে। উপযোগকে আমরা প্রথমে কয়েকটা ভাগে ভাগ করব, যেরকম রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ এবং জ্ঞানগত উপযোগ। এখন আমি এই উপযোগগুলোর প্রকারভেদ নিয়ে কিছু কথা বলবো। যে প্রথমে আমি আলোচনা করব রূপগত উপযোগ। রূপগত উপযোগ বলতে আমরা কী বুঝে থাকি? প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন বনের গাছ হতে কাঠ, কাঠ হতে বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট ইত্যাদি। এছাড়া আরও আমরা বলতে পারি তুলা থেকে সুতা হয় এবং সুতা থেকে কাপড় তৈরি, এগুলাকে বলা হয় থাকে রূপগত উপযোগ। আলোচনা করব স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে আমরা বুঝে থাকি এক স্থানের দ্রব্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি ওই উপযোগের নতুন কোনো উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা যায় তাকে স্থানগত উপযোগ বলা হয়ে থাকে। যেমন গ্রাম অঞ্চলের শাক সবজি শহরে এনে বিক্রি করলে বেশি মূল্য পাওয়া যায়, এক্ষেত্রে তার উপযোগ বৃদ্ধি পায়, এরূপ উপযোগকে স্থানগত উপযোগ বলা হয়ে থাকে।
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রাজশাহীর আম, লিচু, সিল্কের শাড়ি, গৌর নদীর দই ইত্যাদি। এখন আমরা আলোচনা করব সময় ও কালগত উপযোগ। যে সময় ও কালগত উপযোগ বলতে আমরা কি বুঝি, যে কোনো দ্রব্য উৎপাদনের পর কিছু কাল মজুত রাখলে ওই দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। যেমন ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ এসব ফসল উঠার পর মৌসুম শেষে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব সেবাগত উপযোগ। মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স, গায়ক প্রভৃতি সেবাগত উপযোগের উদাহরণ। সত্ত্বগত উপযোগ, কোনো এক ব্যক্তির নিকট থেকে কোনো পণ্যের উপযোগ কম থাকে, কিন্তু অন্য ব্যক্তির নিকট হয়তোবা ওই পণ্যের উপযোগ বেশি থাকে। এক্ষেত্রে একজন ব্যক্তির হাত থেকে অন্য ব্যক্তির হাতে যে সত্ত্ব চেঞ্জ পরিবর্তন করা হয় বা হস্তান্তর করা হয় তাকে বলা হয় থাকে সত্ত্বগত উপযোগ। যেমন বাড়ি, গড়, মোটরগাড়ি, এমনকি গৃহস্থের বাড়ির নারিকেলের ছুবড়া যা শিল্পের কাজে ব্যবহৃত হয়ে থাকে, এগুলাই হচ্ছে সত্ত্বগত উপযোগের উদাহরণ। জ্ঞানগত উপযোগ, অনেক পণ্যদ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ ইত্যাদি। এর মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। উপযোগের এ সকল প্রকার ভেদ ছাড়াও আরও কয়েকটা উপযোগ রয়েছে, সেগুলো আমরা একটু দেখব এখন। যেমন কোনো নির্দিষ্ট দ্রব্য ভোগে প্রাপ্ত তৃপ্তি স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগের ধারণাসমূহকে নিম্নোক্তভাবে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। যেমন এক্ষেত্রে আমরা তিন ধরনের উপযোগ দেখতে পাই, প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ। তাহলে প্রথমে আমি আলোচনা করব প্রাথমিক উপযোগ নিয়ে। তো প্রাথমিক উপযোগটা কী? যে প্রাথমিক উপযোগ হচ্ছে যখন কোনো একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। আর এই প্রাথমিক উপযোগের সর্বদাই ধনাত্মক হয়ে থাকে। আর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, একজন ভোক্তা প্রথম একক চাপাতি কিংবা রুটি, মিষ্টি বা ফল ভোগ করে যতটুকু উপযোগ লাভ করে তাই প্রাথমিক উপযোগ হিসাবে পরিচিত। এরপর যে আমরা আলোচনা করব প্রান্তিক উপযোগ। আর এই প্রান্তিক উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। একে আমরা গাণিতিকভাবে বা সংক্ষেপে MU দ্বারা প্রকাশ করব। তাহলে প্রান্তিক উপযোগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা তাহলে আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা এভাবে দিব, কোনো দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আর এই প্রান্তিক উপযোগটা আমরা যখন গাণিতিকভাবে লিখব তখন এভাবে লিখব, প্রান্তিক উপযোগ MU ইজ ইকুয়াল টু কোনো উপযোগের পরিবর্তন ডেল TU বা দ্রব্য বাই দ্রব্য ভোগের পরিবর্তনের পরিমাণ ডেল X। এখানে তাহলে আমরা TU বোঝাবো টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, যা পরবর্তীতে আলোচনা করব, এবং ডেল এক্স হচ্ছে দ্রব্যের পরিমাণ। আর এখানে ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে এটাকে বলা হয় থাকে ডেল, অর্থাৎ পরিবর্তন, এবং এই ডেলটা হলো গ্রিক শব্দ। আমরা এই প্রান্তিক উপযোগটার তিনটা প্রকারভেদ আছে সেগুলো সংক্ষেপে একটু জেনে নিব। যে প্রান্তিক উপযোগের প্রকারভেদগুলো হচ্ছে ধনাত্মক প্রান্তিক উপযোগ বা পজিটিভ মার্জিনাল ইউটিলিটি, শূন্য প্রান্তিক উপযোগ জিরো মার্জিনাল ইউটিলিটি, ঋণাত্মক প্রান্তিক উপযোগ নেগেটিভ মার্জিনাল ইউটিলিটি। তাহলে ধনাত্মক প্রান্তিক উপযোগ বলতে আমরা কী বুঝি? যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো ধনাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে আমি আবার বলছি, যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায় তখন আমরা তাকে ধনাত্মক প্রান্তিক উপযোগ বলবো। আর শূন্য প্রান্তিক উপযোগ বলবো যখন কোনো দ্রব্যর একটি অতিরিক্ত একক ভোগের ফলে মোট উপযোগের কোনো পরিবর্তন না ঘটে বা স্থির থাকে তখন তাকে আমরা বলবো শূন্য প্রান্তিক উপযোগ।
আর ঋণাত্মকের ক্ষেত্রে আমরা বলবো যখন ভোক্তা কোনো দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ বা সন্তুষ্টি লাভের পরও অধিক এক একক উক্ত দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, আর একে বলা হয় থাকে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে এই হচ্ছে আমার প্রান্তিক উপযোগের প্রকারভেদ। তাহলে এখন আমি বলেছিলাম যে উপযোগের আরেকটা রূপ রয়েছে, সেটা হচ্ছে মুট উপযোগ। আর এই মুট উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টোটাল ইউটিলিটি, আর গাণিতিকভাবে আমরা এটাকে সংক্ষেপে টিইউ দ্বারা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নে আসে যে মুট উপযোগের পূর্ণরূপ কী বা টিইউ এর পূর্ণরূপ কী। সেক্ষেত্রে তোমরা এভাবে অ্যান্সারটা করবে যে মুট উপযোগ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টোটাল ইউটিলিটি, আর একে আমরা সংক্ষেপে টিইউ দ্বারা প্রকাশ করে থাকি। এখন এই সংজ্ঞাটা কিভাবে আমরা দেব, যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মুট উপযোগ বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মুট উপযোগ বলে, আর একে আমরা সংক্ষেপে টিইউ দ্বারা প্রকাশ করে থাকি। এখন এই মুট উপযোগ সম্পর্কে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন একজন ভোক্তা যদি কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে থাকে, যেমন একটা দ্রব্যকে যদি আমরা এক্স দ্রব্য হিসাবে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে মুট উপযোগ টিইউ হবে, টিইউ হবে এক্স ওয়ান যদি এক একক হয় তাহলে এক্স টু দ্বিতীয় হলে, এভাবে এন সংখ্যক দ্রব্য যদি সে বুক করে তাহলে এই সবগুলার সমষ্টি, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এবং এক্স এন এর সমষ্টি। সংক্ষেপে আরও আমরা এটাকে এভাবে লিখব, সামেশন এক্স আই, যেখানে আই সমান সমান ওয়ান টু থ্রি, এভাবে এন পর্যন্ত যাবে। একে আবার সংক্ষেপে আরেকভাবে লেখা যায়, যেমন আমরা এভাবে সূত্রটা পড়তে পারি যে মুট উপযোগ টিইউ ইজ ইকুয়াল টু প্রান্তিক উপযোগের সমষ্টি। তাহলে আমরা কী লিখব, টিইউ ইজ ইকুয়াল টু এক একক প্রান্তিক উপযোগ এম ইউ ওয়ান প্লাস দ্বিতীয় একক প্রান্তিক উপযোগ এম ইউ টু, এভাবে যাবো আমরা এম ইউ এন মানে অসংখ্য পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমার মুট উপযোগ, টিইউ হচ্ছে আমার মুট উপযোগ এবং এম ইউ হচ্ছে প্রান্তিক উপযোগ। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারবে এবং মনোযোগী দিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।